আকাশ এ ভাই ভালো কি করছো এখানে? এই যে ফোন টিপছি। তো বাবা মা কি ভ্যাকসিন দিছে? জি না, দেয় নাই। কেন দেয় নাই? আরে আমার নানু বাড়ি গোষ্ঠী কেউ দেয় নাই, আমার দাদা বাড়ি গোষ্ঠী কেউ দেয় নাই, পার্শ্ববর্তী এলাকার কেউ দেয় নাই। বাপ মারি কি ভ্যাকসিন দিয়ে মারবো নাকি? আমি কি বলে, ভ্যাকসিন দিলে কি কেউ মারা না মরে নাকি? না, এসব দেওয়া যাবে না এসব। শুনো আরেকটা কথা বলি, বলে ভ্যাকসিন দিলে সরকার 2000 করে টাকা দিতেছে। কি বলে? তাহলে আমার আব্বা মারে 5টা 5টা কি 10টা দেওয়া যাবো না? আর পারলে আমার দুইটা দিয়েন। দুইটা? জি। তাহলে টিকা দিবা? হ্যাঁ। তাহলে চলে এসে টিকা দিতে ভালো লাগতেছে না এবার? সরকার কি ভালো করছে না কাজটা? জি ভালো করছে। দেখ কোন জায়গা যাওয়া লাগবো? কোন জায়গা যাওয়া লাগবো না, খালি আবেদন করলে হবে, পরে সরাসরি ইউনিয়ন পরিষদে দিয়ে আসবে। টাকা কি সত্যি হতে দিব? আরে বড় অবিশ্বাস করো নাকি আমারে? না যদি না দেয় আবার মরার ভয় করো না, টাকার ভয় করো না? মরা ভয় আছে, কিন্তু টাকাটা দে তাহলে ভালো হবে। আরে বন্ধু একটা কথা শুনছ? কি বলো? এতদিন তো প্রায় টিকেই দিবে চাইনি, আর আজকে সরকার তো 2000 করে টাকা দিতেছে। আরে এটা কি কস, তুমি জানো না? না। আরে সরকার 2000 করে টাকা দিয়ে সবার এই আমি কি পাবো? অবশ্যই পাবো। আমি আমার আব্বা আমার তো 2টা করে 5টা করে দিছি। এটা কি সত্যি কথা? এটা অবশ্যই। আমার বাবা মা আছে, আমি আছি, এগুলো কি হবে? তোমার মনে হবে না, কিন্তু আমার বাপ মায়ের 5টা করে দিতে পারবা? কেন, আমাকে নিয়ে যেতে পারবা না? আমি তো ওটা জানি না, কিন্তু আমি বলছিলাম একজনকে এনকা ও যদি দেয়। আর আসলে আমি বাপ মায়ের কাছে 5টা করে যদি পারি তাহলে করবো আমি 5টা করে। কিন্তু কারো মানে বলো, তোরা বলছি বলছি কারো আর বলিস না। না আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যাতে। হ্যাঁ আরে কাকা শুনেন, খবর শুনছেন আপনি? কি খবর? আরে সরকার 2000 করে টাকা দেয় টিকার জন্য, কারো মানে বলেন আবার। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনারে কইলাম, আপনি কারো কয়েন না, ঠিক আছে? আচ্ছা যান তাহলে। হ্যাঁ আচ্ছা। জানি কি করো সোনা সবাই, তাহলে চল বাড়ি যাই, চল চল। আমি করোনার ভ্যাকসিন দিতে আসছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, এই বাসার হাতটা কুচ হবে না, উপর থেকে করলে ভালো হবে। বলুন আমি ব্যবস্থা করছি। আপনি কান দিবেন, এটা আসলে ভুল শুনছেন। আপনি গরিবের টাকা মারি গাইতেছেন, আপনি তো মানুষ হও না। চল আমি
চল আকাশের কাছে যাই, দেখি ও কি বলে। এই আকাশ, কখন বললাম তুমি আমার মধ্যে না বললা, আমি কখন বলছি টাকা দিব, ভ্যাকসিন দিলে 2000 করে টাকা দিব, তারপর এই কারণে যে এলাকায় জসিম ভাই যায় হাসপাতালে যায় মারামারি করছে, ডাক্তারে নাক ফাটাই দিছে মাথা ফাটাই দিছে, তাহলে এই সমস্যাটা শুরু হলো কি থেকে, এই যে 2000 করে টাকা দেবো এটা কে কে বলছে? আমি জানি না ভাই, এসব এখন জানি না। ও বলতেছে তুই বলতেছ, তুই বলছস আবার বলো জানিস না, এটা কেমন ধরনের কথা ভাই? এই লোকটাই বলছে আমাকে, আমাকে এই লোকটাই বলছে। আরে আমি তোমাকে কখন বললাম ভাই? এই লোকটাই বলছে আমাকে। ও ভাই আমি বলি নাই, বিশ্বাস করেন আমি এখনো কিছু জানি না। এলাকায় ঝামেলাটা হয়েছে এটা কিসের জন্য হয়েছে তুই কি এটা জানোস? কি ঝামেলা হয়েছে এটাই তো জানোস না। আবার এই ছড়াই বেড়াইতেছে যে 2000 করে টাকা দিব ভ্যাকসিন দিলে, সরকারে কি ঠেকা বসছে যে 2000 করে টাকা দেবে? সরকার তো নিজের থেকেই ই করতেছে, ভর্তুকি দিতেছে। আমাকে একজনে বলছে ভাই। কে বলছে এটা তোর বল, বল কে বলছে? সোহাগ ভাই বলছে আমাকে। সোহাগ ভাই কে? আবার আসলে পশ্চিম পাড়া থাকে সোহাগ ভাই। এটা একটা কথা, তোর এই সামান্য এই ভুলের কারণে একটা বিশাল মারামারি হয়ে গেছে। আচ্ছা চল যাই, দেখি সোহাগ ভাই কই আছে, দেখি যাই। আচ্ছা সোহাগ ভাই কাছে যাই। ভাই এতগুলো মানুষ একসাথে কি হয়েছে আপনাদের, মানে কোন ঝামেলা হয়েছে? মানে আপনি কি ঝামেলা করছেন এটা তো আপনি বুঝতেই পারতেছেন, বলেন। আমি তো কোনো ঝামেলা করিনি আমার জানা মতে। আচ্ছা যাই হোক, আপনারা মানে কোন বিষয়টা নিয়ে বলতে চাচ্ছেন? মানে এই যে ভ্যাকসিন নিয়ে আর কি বলতে চাচ্ছি, এই যে মারামারি পাচ্ছে হাসপাতালে মাথা ফাটাই দিছে ডাক্তারে জসিম ভাই। আচ্ছা এটা আপনি নাকি বলছেন যে 2000 করে টাকা দেয় ভ্যাকসিন দিলে, এটা নিয়ে তো বিশাল ঝামেলা হয়ে যাইতেছে। আরে ভাই এটা তো গুজব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এটা আমাকে বলতে দেন। বিষয়টা আসলে এরকম না, বিষয়টা আসলে কিরকম, বিষয়টা হলো যে আসলে আপনি তো জানেন যে এলাকার মানুষ সহজে ভ্যাকসিন দিতে চায় না, আর আমি চাই আমার এলাকার মানুষ সকলেই ভ্যাকসিন দেয়। হয়তো আমার পদ্ধতিটা ভুল, কিন্তু আমার উদ্দেশ্যটা সৎ ছিল। আমি তাদেরকে এর মাধ্যমেই আসলে ভ্যাকসিন দিতে আগ্রহী করছি, এবং এর মাধ্যমে তারা সকলেই কিন্তু বর্তমানে ভ্যাকসিনেটেড হয়ে আছে। এটা আপনি কিন্তু জানেন, হয়তো একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, আমি এটার জন্য দুঃখিত। কারণ আমি এভাবে সার্ভে করে দেখছি আমার এলাকার একটা মানুষও ভ্যাকসিন দিতে আগ্রহী না, যদিও বর্তমানে আপনি জানেন আপনি শিক্ষিত একজন লোক। আর একটা কথা শুনেন, আমি শুধু যে এই যে গুজবটা যে সরছে আসলে আমার কোনো দোষ না, আমি শুধু এই যে আকাশকে বলছিলাম যে ও আসলে আগ্রহী না, ওর বাবা মাও আগ্রহী না, আমি জাস্ট তাকে বলছিলাম দেখি যে মানুষ আসলে টাকার প্রতি কতটুক লুব্ধ হতে পারে, কতটুক লোভী হতে পারে যে মানুষ এরকমভাবে দেয়, এটা একটা পদ্ধতি নিয়েছি। আর যে বিষয়টা হলো সত্যি অর্থে যেটা, আমি শুধু এটা করি নাই, আমি কিন্তু ভালো কাজও করেছি এবং ভালোভাবে মানুষকে বুঝিয়েছি যে গুজবে কান না দেওয়ার জন্য, যদিও একটা ছড়ে গেছে আমি জানতাম না এরকম হবে। মানে ও চায় নাই, মানে ওদের ফ্যামিলি চায় নাই যে ভ্যাকসিন দিবে না। হ্যাঁ কেউ কেউ চায় না, আমি অনেককে রিকোয়েস্ট করেছি যে আপনারা দেন, যে 2000 করে টাকা দিচ্ছে তাই তো, কিন্তু আমি শুধু তাকে বলেছি, কিন্তু এই গুজব যে আসলে সত্যি অর্থে যে এত দ্রুত ছড়ায় এটা আসলে এটাই হলো প্রমাণ। তবে ছড়াক, আমি যদিও এটার জন্য আমি ভুল স্বীকার করছি, কিন্তু তবুও কিন্তু আমাদের এলাকার সবাই ভ্যাকসিনেটেড হয়ে গেছে, এটাও কিন্তু খুব আশার বিষয়। হ্যাঁ এলাকায় ভ্যাকসিনেটেড হয়ে গেছে, আমি পাশাপাশি কিন্তু একটা ঝামেলারও সৃষ্টি হয়েছে। হ্যাঁ ঝামেলা সৃষ্টির জন্য আমি লজ্জিত দুঃখিত, কিন্তু পাশাপাশি কিন্তু এটা আপনি মানতে হবে, আমি সবাইকে রিকোয়েস্ট করেছি পার্সোনালি, বুঝিয়েছি, অনেকে বুঝেছে অনেকে বুঝে নাই, কিন্তু আপনার ভ্যাকসিন দেওয়া তো গুরুত্বপূর্ণ এখন। বুঝতে পারছি, তো আমি সকলের কাছে আমি লজ্জিতের জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা আমি ওকে তাহলে জিনিসটা বুঝাই বলি, তোর যে এখানে যে জিনিসটা হয়েছে মানে পদ্ধতিটা একটু ভুল হলেও তার উদ্দেশ্য কিন্তু ঠিকই ছিল, কিন্তু এটা আসলে এভাবে গুজব ছড়ানো উচিত না, কিন্তু এই কারণে কিন্তু আমাদের একটা বিশাল ক্ষতি হয়ে গেছে। দেখা গেছে যে একটা মারামারি সৃষ্টি হয়েছে, তারপর সারা এলাকায় একটা কেমন একটা বিষয় না, সব কিছু ঝামেলা হয়ে গেছে, এটা করা আসলে ঠিক হয় নাই। কিন্তু যে সোহাগ ভাই যে কাজটা করছে সে কিন্তু আসলে চাইছে যে আমাদের এলাকায় সবাই ভ্যাকসিনেটেড হোক, কারণ সবার ক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা ভ্যাকসিন ফোবিয়ার সৃষ্টি হয়ে গেছে, কেউ দিতে চাচ্ছে না। ঠিক আছে, কিন্তু এর পরবর্তী নেক্সট টাইম থেকে যেন এটা না হয়। জি ভাই বুঝতে পারছি, আর হবে না। আচ্ছা আমি ছিলাম সেই সোহাগ ভাই, সত্যি হতে কি জানেন
মানুষের যে লোভ, আমি ভাই প্রত্যেকটা বাসায় গিয়ে বলছি আপনারা ভ্যাকসিন দেন, আপনারা এটা করেন, ভ্যাকসিন দিয়ে সুরক্ষিত হন, তারা কি বলে জানেন? ওই সরকার কি টাকা দিবে? এখন তো আমি পড়ছি বিপদে, কারণ আমি চাই সারা এলাকার মানুষ ভ্যাকসিন দেয়, তারা খালি টাকা টাকা করে। এর জন্য একজনকে বলে দিছি সুহাগ আকাশকে ডেকে যে টাকা দিচ্ছে, ও বলে কি ওর মা বাবার নাকি 5 টাকা করে ভ্যাকসিন দেবে। কী আশ্চর্য বিষয়! আমি বুঝে গেছি তাহলে এটা ছড়ে যাবে, তাই আমি ওকে বলছি কাউকে না বলতে। কিন্তু গুজব তো জানেনি কীভাবে ছড়ায়, বাতাসের চাইতে আগে ছড়ায়। তবে আমি কিন্তু এরকম করা যাবে না, গুজব কিন্তু ছড়ানো যাবে না। আমি কিন্তু গুজব ছড়াই নাই, সবাই ছড়াইছে, আমি শুধু বলে দিছি। কিন্তু গুজব কিন্তু প্রতি জনে জনে ছড়ায়, মশার সাথে মাছি যেভাবে ছড়ায় তেমনি গুজবও ছড়ায়, তার চেয়ে দ্রুত ছড়ায়। সুতরাং সবাই গুজবে কান দেবেন না, ভ্যাকসিনেটেড হন এবং সচেতন হন, মাস্ক পরিধান করুন। যদি আমি মাস্ক পরিধান করিনি এখন, কারণ আমার আশেপাশে কেউ নেই, আমি একা আছি, বাড়িতে আছি। তবে সকলের ভ্যাকসিন নিতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে, আইন, সরকার আইন মেনে চলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।